লাভপুর কাণ্ডে ইতিমধ্যেই পুলিশের ভূমিকা নিয়ে এক প্রস্থ বিতর্ক হয়েছে। জেলা পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে পুলিশ সুপারকে সরিয়েও দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার লাভপুর কাণ্ডে পুলিশি ব্যবস্থা সম্পর্কে জানতে চেয়ে মুখ্য সচিবের রিপোর্ট তলব করল সর্বোচ্চ আদালত। চব্বিশে জানুয়ারি লাভপুরে গণধর্ষণের ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে সুপ্রিম কোর্ট। ঘটনাস্থলে গিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখে এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয় বীরভূমের জেলা জজকে। শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পি সদাশিবমের নেতৃত্বাধীন বেঞ্চে সেই রিপোর্ট জমা পড়ে। কিন্তু রিপোর্ট খতিয়ে দেখে বিচারপতিরা মন্তব্য করেন, এই ঘটনায় পুলিশ কি কি ব্যবস্থা নিয়েছে সে সম্পর্কে রিপোর্টে কোনো তথ্যই নেই। এরপরই রাজ্যের মুখ্য সচিবের কাছে এই বিষয়ে একটি রিপোর্ট তলব করে আদালত। সেখানে জানতে চাওয়া হয়েছে লাভপুর গণধর্ষণ কাণ্ডে কি কি পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে, কবে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট জাজ বীরভূম যে রিপোর্টটা দিয়েছে তাতে ওই পুলিশ কি অ্যাকশন নিয়েছে আজ অবধি সেটা কখনো মেনশন করেনি, যার ফলে কোর্ট বলল আমরা রিপোর্টটাতে স্যাটিসফাইড না। সেই জন্যে যেহেতু স্টেট গভর্নমেন্ট ইনভলভ, চিফ সেক্রেটারি স্টেট অফ ওয়েস্টবেঙ্গলকে বলল একটা পূর্ণাঙ্গ রিপোর্ট সাবমিট করতে, বাই অফ অ্যান অ্যাফিডেভিট, যে যাতে পুলিশ আজ অবধি কী অ্যাকশন নিয়েছে সেটাকে স্টেট করে কোর্টের সামনে সাবমিট করে। আর ম্যাটারটাকে চোদ্দো দুই দু হাজার চোদ্দোতে ফার্দার লিস্টিংয়ের জন্য বলল, আর অ্যাফিডেভিটটা চিফ সেক্রেটারিকে ফাইল করতে বলল উইদিন টু উইকসের মধ্যে। দু সপ্তাহের মধ্যে মুখ্য সচিবকে রিপোর্ট দিতে বলা হয়েছে, চোদ্দই ফেব্রুয়ারি ফের শুনানি। অন্যদিকে শুক্রবারই সিউড়ি সদর হাসপাতাল থেকে ছাড়া হলো লাভপুরের নির্যাতিতাকে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন সুস্থ। ডাক্তারুড়া রোগনিশ সুস্থ গতকালই এ করেছিলেন, বাড়ি যাওয়ার মতো হয়েছে। আজকে সকালবেলা আমরা রোগীকে ডিসচার্জ করে দিই, রোগিনী সুস্থ আছে বলে ডিসচার্জ করা হয়েছে। কড়া পুলিশি নিরাপত্তায় তরুণীকে এদিন হাসপাতাল থেকে বার করে নিয়ে যাওয়া হয়। তবে আপাতত তাকে কোথায় রাখা হবে নিরাপত্তার খাতিরে তা জানায়নি পুলিশ। বিজেন্দ্র সিংহ, গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।